কথা বলতে আমরা স্বাধীনভাবে আমরা বিবাহ করেছি। আর যখন আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলো তার নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে থাকার অপরাধে, তখন সাংবাদিকরা কাবিন নামা খুঁজলো। কি খুঁজলো? একজন আলেমের যদি কাবিন নামা খোঁজা হয় তাহলে ওই বুবলির কি খোঁজা লাগবে না? ওখানে তো কি শুনায়। আর যদি আলেম যদি ওই যে সাকিগন কয়েকটা যে বিয়ে করছে, এই যে সর্বপ্রথম যে অপু, এরপরে যে বুবলি, এরপরে যদি শুনে যাচ্ছে যে পূজা সেরি নাকি আর একটা নায়িকা আছে, এগুলো মানে ইন্টারনেট দেখা যাচ্ছে, তো এই জন্য বলতেছি। একটা যেন আলেম হয়তো তাহলে চরিত্রের অবস্থা দেখছেন কয়েকদিন আগে, কথা বলেন না কেন? আমাদের নায়িকা বুবলি কি বুবলি করে অনেকে মেয়ে অনেকে মা বোন অনুসরণ করে। বুবলির যে অবস্থা, সন্তান জন্ম নিয়ে বলতেছে বাবার নাম আর পরে বলতে পারে না। তিন আগে সাংবাদিক যখন প্রশ্ন করলে এ বাবার নাম, এর বাবাকে, তখন বিভিন্ন প্রকার কথা বলতে আমরা স্বাধীনভাবে আমরা বিবাহ করেছি। আর যখন আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলো তার নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে থাকার অপরাধে, দরুদ ও সালাম পাঠাচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ, যার আদর্শকে আমরা খুশি না বেজার? কারণ আপনি যদি কাউকে মডেল হিসাবে গ্রহণ করতে চান, আপনাকে রসুল্লাহকে মডেল হিসাবে নেওয়া লাগবে। কাকে? কোরআনে কারিমে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জন্য উত্তম মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রসুলুল্লাহর ভিতরে। কার ভিতরে? এখানে কি দিয়েছেন? মুহাম্মাদের ভিতরে। বলেন, কারণ রসুলুল্লাহ কখন হলেন? আমার অনেকে বলে যে ওনারাও তো নবীওয়ালা কাজ করে, রসুল কাজ করে, আপনারাও করেন, তাদের তো কোনো কিছু হয় না, আপনাদের এত বিপদ কেন? আপনাকে এটা বোঝা লাগবে, রাসুল নবী কখন থেকে রসুলুল্লাহ হয়েছেন? 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি রসুলুল্লাহ ছিলেন না, যখন তার উপর নবুয়ত অর্থাৎ কুরআন নাযিলের নবুয়ত পেলেন তখন থেকে তিনি হলেন রসুলুল্লাহ। এই 40 থেকে 63 কয় বছর? 23 বছর। এই 23 বছরে যদি আপনার রাসুলের জীবনে কি আপনি রসুলুল্লাহ হিসাবে অনুসরণ অনুকরণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে জালিমের টার্গেট আপনাকে পড়বে, আপনার উপর পড়বে। আর আপনি যদি বলেন যে আমি না করবো না, 1 থেকে 40 বছর বন্ধ করেন, আপনাকে কিচ্ছু বলবে না, আর পুলিশ দিয়ে পাহারা দিবে। আমাদের সমাজে এরকম একটা দল নাই, বলেন না কেন? আছে, পুলিশ দিয়ে পাহারা দেয়, তারাও তো নবীওয়ালা কাজ করছে, এরাও তো নবীওয়ালা কাজ করছে। আমরা অনেক জায়গায় মাহফিলের মধ্যে যাই, একটু ইশারায় ইঙ্গিতে বলি, এটাই আমাদেরকে মঞ্চে উঠতে দেয় না। এই জন্য বলতেছেন যে মডেল হিসাবে কেউ যদি গ্রহণ করতে চায় ওই সাকিব খানকে করলে হবে না, ওই বিভিন্ন প্রকার নায়ক নায়ক নায়িকাকে মডেল হিসাবে নিলে হবে না। তোমরা মডেল হিসাবে যদি কাউকে নিতে চাও, রাসূলুল্লাহকে নেওয়া লাগবে। কাকে? আমরা মডেল নিয়েছি সাকিব খানকে, যার চরিত্রের অবস্থা দেখছেন কয়েকদিন আগে, কথা বলেন না কেন? আমাদের নায়িকা বুবলি কি বুবলি করে অনেকে মেয়ে অনেকে মা বোন অনুসরণ করে। বুবলির যে অবস্থা, সন্তান জন্ম নিয়ে বলতেছে বাবার নাম আর পরে বলতে পারে না। তিন আগে সাংবাদিক যখন প্রশ্ন করলে এ বাবার নাম, এর বাবাকে, তখন বিভিন্ন প্রকার কথা বলতে আমরা স্বাধীনভাবে আমরা বিবাহ করেছি। আর যখন আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলো তার নিজের স্ত্রীকে নিয়ে হোটেলে থাকার অপরাধে, তখন সাংবাদিকরা কাবিন নামা খুঁজলো। কি খুঁজলো? একজন আলেমের যদি কাবিন নামা খোঁজা হয় তাহলে ওই বুবলির কি খোঁজা লাগবে না? ওখানে তো কি শুনায়। আর যদি আলেম যদি ওই যে সাকিগন কয়েকটা যে বিয়ে করছে, এই যে সর্বপ্রথম যে অপু, এরপরে যে বুবলি, এরপরে যদি শুনে যাচ্ছে যে পূজা সেরি নাকি আর একটা নায়িকা আছে, এগুলো মানে ইন্টারনেট দেখা যাচ্ছে, তো এই জন্য বলতেছি। একটা যেন আলেম হয়তো তাহলে দেখা যায় আজকে এই বাংলাদেশে কত কি হওয়া যায়, কিন্তু তার তার বিরুদ্ধে কোনো স্টেপ নাই, কোনো কথা নেই, কোনো আইনের ব্যবস্থা নেই, তিনি স্বাধীনভাবে চলাফেরা করতেছে। এই জন্য মডেল আমার আপনার সাকিব খান না, মডেল কোনো বুবলি না, কোনো নায়িকা না, মডেল যদি কোনো মা বোনরা মডেল হিসাবে কাউকে নিতে চায় নেওয়া লাগবে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, হজরতে নিতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, এদেরকে নিতে হবে মডেল হিসাবে।
আর আপনারা যারা যুবক আছি আমরা যারা পুরুষ আছি আমাদেরকে মডেল হিসাবে নেওয়া লাগবে আমাদের রসুলুল্লাহকে। কাকে? রসুলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মডেল রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করুন সকলে, আমিন। রাসূলের মধ্যে কিছু নিয়ম ছিল যে তিনি আর মুখের মধ্যে দাড়ি ছিল, এই জন্য আমরা যদি রাসূলকে অনুসরণ অনুকরণ করতে চাই আমাদেরকে মুখের মধ্যে সুন্নত দাড়ি রাখা লাগবে, টুপি রাখা লাগবে, পাঞ্জাবি টুপি রাখা লাগবে। কারণ আপনার মুখে যখন দাড়ি থাকবে টুপি থাকবে আপনি একটা অন্যায় কাজ করতে যাবেন, এই দাড়ি টুপি খোদার কসম করে বলতেছে আপনাকে বাধা দিবে। আমার এই অবস্থা নিয়ে কি আমি সিনেমা হলে ঢুকতে পারবো? কথা বলেন না। গান বাজনায় ওই পূজায় যাইতে পারবো না, কারণ আমাকে এই এই পোশাকটা আমাকে বাধা দিবে। এই যে আমার মুখের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে, আমরা যদি নামাজ হয় নামাজি হয় নামাজিও আপনাকে কি দেবে? বাধা দিবে। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলতেছেন নিশ্চয় সলাত নামাজ নামাজিকে বিভিন্ন প্রকার অশ্লীল বেহাপোনা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখে, বিরত রাখে। আল্লাহর এই আয়াত না সত্য না?